দীর্ঘ রাজনৈতিক সংকটের পর বর্তমানে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ থেকে তাই বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম লক্ষ্য করা যায় এদিকে কিছু কিছু পণ্য ছাড়া বাজারের দ্রব্যমূল্য মোটামুটি স্বাভাবিক বলে বিক্রেতারা জানান কিন্তু ক্রেতারা দ্রব্যমূল্য একটু বেশি বলেই মনে করছেন শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিভিন্ন ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায় কাঁচা বাজার ঘুরে দেখা যায় করলা গত সপ্তাহের তুলনায় কেজিতে বিশ টাকা এবং শশা ও পেঁয়াজ কেজিতে পাঁচ থেকে ছ টাকা বৃদ্ধি পেয়েছে এছাড়া অন্যান্য সবজি গত সপ্তাহের মতোই রয়েছে বলে ক্রেতা বিক্রেতারা জানান এদিকে ব্রয়লার মুরগি কেজিতে পনেরো থেকে বিশ টাকা বৃদ্ধি পেয়েছে এবং দেশি মুরগি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে বিক্রেতারা জানান তবে মাছের দাম গত সপ্তাহের চেয়ে কম হলেও আজ আমদানি কম বলে সাধারণ পরিমাণ দাম বেশি যা আগামী কাল আবার কমে যাবে বলে বিক্রেতারা দাবি করেছেন মুদি দোকানগুলোতে দ্রব্যমূল্য স্বাভাবিক বলেই জানান ক্রেতা বিক্রেতারা পেঁয়াজের দামও বেড়েছে মাসের কমে গিয়েছিল বেড়েছে এই প্রত্যেক জিনিসের দাম দেখছি বেড়েছে প্রত্যেকটা জিনিসের আগে চাইতে এই পনেরো দিন আগের চাইতে এখন প্রত্যেকটা জিনিসের দাম দেখছি বেড়েছে শসার দামটা বাড়তি করলার দামটা বাড়তি পেঁয়াজের দামটা বাড়তি আর কি আর সবগুলোই স্বাভাবিক আছে আগের মতো গত এক সপ্তাহ দশ দিন আগে আটা বাড়ছিল তো তিন থেকে চার টাকা প্যাকেটে সয়াবিন তেল বাড়ছে দুই টাকা সেই অনুসারে আপনার গত এক সপ্তাহ দশ দিন আগে বাড়ছে তো এই সপ্তাহে মোটামুটি কিছুই বাড়ে নাই সব কিছুই মানে আপনার স্বাভাবিকভাবেই আছে ডাবল কিনছিলাম আগে 38 টাকা কেজি এবারে আজকে দেখছি যে টাকা 41 টাকা কেজি সুতরাং 1 কেজিতে 2-3 টাকা দাম বেশি 200 বছর তো फेरी বন্ধ হয়ে গেছে এইজন্য গাড়ি আসতে পারে না যেই কোডায় বিকাল বেলা আসে দামইটু বেশি থাকে কালকে আবার মাছের দাম কমে যাবা ধরেন কালকে গাড়ি আইসা পড়ব কমে যাব কালকে আগে সপ্তাহ থেকে মাছের দাম বাড়ালেন গাড়ি কেজিতে 25 কেজিতে দাম বাড়ছে বাজারে মনে হয় কাস্টমার নাই মাছের বাজার কোনো কাস্টমার নেই মাছের দাম মাছ বেচতে পারতেছি না এখন তো হরতালও নেই অবরোধ নাই তাহলে দাম বেশি কেন অন্তত আজকে আমার মনে হয় পঞ্চাশ টাকা করে বেশি দাম সব মাছেরই দাম বেশি যেমন এই যে ভেটকি মাছ গত সপ্তাহে কিনেছিলাম আড়াইশো টাকা করে দুশো ষাট দুশো সত্তর আজকে তিনশো বিশ টাকা নিচে দিচ্ছে না